অনেক ছোটবেলা থেকেই বাবা ছিল না, মারা গিয়েছেন মায়ের মুখে শুনেছি, কিন্তু পরে জানতে পারলাম আমার বাবা মারা যায়নি, সে জীবিত আছে। এবং আমার বয়স যখন 3 দিন, তখন আমাকে সহ আমার মাকে ডিভোর্স দিয়ে চলে যায় আমার সুযোগ্য পিতা। যাই হোক, পরবর্তীতে বড় হওয়ার পরে কথাগুলো আমি আমার মায়ের মুখে শুনেছি, হয়তোবা তখন অনেক খারাপ লাগছে, কিন্তু ছোটবেলা থেকেই বুঝে এসেছি যে আমার বাবা নেই। তাই আমার মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছেন, আমার পাশে সব ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। আমার মা, সে আমাকে নিয়ে দীর্ঘদিন কষ্ট করে যাচ্ছে, কখনো আমার মুখের দিকে তাকিয়ে বিয়ে পর্যন্ত করেনি। আজকে আমার বয়স প্রায় 29, এখন পর্যন্ত আমার মা আমাকে নিয়ে বেঁচে আছেন, শুধু আমার মুখের দিকে তাকিয়ে। সেই মায়ের কষ্ট কোনো দিন আমি সহ্য করব না। আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, যখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার বললেন ব্রেন স্ট্রোক করেছে। ব্রেন স্ট্রোক করার পর আমার মায়ের এক সাইড অবশ হয়ে গেল, একদম বিছানায় পড়ে গেল, উঠতে পারে না, বসতে পারে না, গোসল করতে পারে না, খাইতে পারে না, কোনো কাজই করতে পারে না। আমি সব কিছু আমি নিজের মতো করে ম্যানেজ করে নিয়েছি আমার মায়ের জন্য, কারণ আমার মা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা, তার তুলনা কখনো কোনো কিছুতেই হবে না। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, সে যাতে আমার সুখের দিনেও আমার পাশে থাকতে পারে। আমার মায়ের সুখের উপর ডিপেন্ড করে আমি কতটা সুখে আছি। আমার মা যদি কখনো মুখ একটু মলিন হয়, আমি বুঝতে পারি কোথাও একটু কষ্ট লেগেছে মায়ের। যেভাবেই হোক, আমি আমার মায়ের সেই হাসি মাখা মুখটা দেখার জন্য অনেক কিছু করি যা ভাষায় প্রকাশ করার মতো না। আমি দোয়া করি আপনারা যারা আমার এই কথাগুলো শুনছেন, আপনাদের মা সুস্থ এবং সুন্দরভাবে আপনাদের পাশে থাকুক, দীর্ঘজীবী হোক, এবং আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা, যাতে আমি আমার মায়ের পাশে সবসময় দায়িত্ব কর্তব্য পালন করে সবসময় থাকতে পারি, এবং পৃথিবীর সকল মা যাতে প্রত্যেকটা সন্তানের কাছে সুখী মা হিসেবে থাকতে পারে, এটাই আমাদের কাম্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।